ঈদ মানে তো চাঁদ রাতে রাতভর শপিং, ঈদ মানে তো এক কাতারে শত মানুষের জমে, ঈদ মানে তো নানির সাথে সকালের ভরপুর ফুরি ভোজ, আর চাচার বাসায় দুপুরের দাওয়াত, ঈদ মানে তো বকশিসের আশায় কতজনের সামনে এসে দাঁড়ানো, ঈদ সালামি নিয়ে ছোটদের সাথে হই হুল্লোড়। এবার হয়তো এসব হবে না, একটু অন্যরকম এই ঈদটা। মনে হতে পারে এবারের ঈদে আমরা একদম একা, কিন্তু একা একা কি ঈদ করা যায়? যায় না। তাই চলুন না একটু চেষ্টা করি দূরে থেকেও সবাইকে সাথে নিয়ে ঈদ করার। সামনাসামনি না হোক, ভাই বোনের পছন্দের কিছু পাঠিয়ে চমকে দেবার, যে প্রতিবেশী বয়সের ভারে হাঁটাচলা করতে পারেন না তাদের একটু খোঁজ খবর নেই, দরকারি শপিংটা করে দিই। যে ড্রাইভার, দারোয়ান আর কাজের লোকেরা ছুটি ভুলে ঈদের বাড়তি ডিউটি দিত, তাদের মুখে যেন বাড়তি একটু হাসি ফোটাতে পারি এবার। যে নাইট গার্ড এই দুর্যোগেও প্রতি রাতে বাড়ির সামনে হুইসেল বাজিয়ে যান, অফিস থেকে আসার পথে এলাকার যে ঝালমুড়িওয়ালার মুড়ি মাখা খাই না অনেকদিন, সেলুনের যে কারিগর বহুদিন আমার কাছে কোনো বকশিস পায় না, একটু চেষ্টা করি তাদের ঘরে যেন খুশির ঈদ হয়ে আসতে পারি। এই প্যান্ডেমিক আমাদের শিখিয়েছে শুধু একা একা ভালো থাকা যায় না, সবাইকে সাথে নিয়ে ভালো থাকতে হয়, হোক তা দুর্যোগে বা উৎসব। তাই এবারের ঈদ হোক দূরে থেকেও সবার কাছে যাবার, পাশে দাঁড়াবার।